আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পঞ্চম অধ্যায়, এক চলক বিশিষ্ট সমীকরণ, যশোরপুর 2017। এই প্রশ্নে দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। ক নম্বর, এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো এটা প্রমাণ করার জন্য এখানে যেহেতু আমাদের দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি, তাহলে এদের একটি নির্দিষ্ট মান একটা ধ্রুব সংখ্যা হবে। অর্থাৎ এখানে যদি এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হয় তাহলে এর একটি নির্দিষ্ট ধ্রুব মান থাকবে। যেহেতু এদের অনুপাত সমান, তাহলে এদের উভয়ের একটি নির্দিষ্ট ধ্রুব মান থাকবে, তা হলো কে। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে। তো এখানে সি বাই ডিও কে এবং এ বাই বিও কে। তাহলে সি বাই ডি ইকুয়াল যদি কে হয়, তাহলে সি ইকুয়াল কী হবে? ডি কে। আবার এ বাই বি ইকুয়াল যদি কে হয়, তাহলে এ ইকুয়াল হবে বি কে, এ ইকুয়াল হবে বি কে। তো এইভাবে আমরা এ ও সি এর মান আমরা নির্ণয় করে নিব। অর্থাৎ এখানে লিখব, মনে করি এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি ইকুয়াল কে, বা এ বাই বি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে হলে এ ইকুয়াল হবে বি কে এবং সি ইকুয়াল হবে ডি কে। একই উক্ত মানগুলো এ ইকুয়াল বি কে এবং সি ইকুয়াল ডি কে, এই মানটি আমরা বামপক্ষে এখানে বসিয়ে দিব। তো এখানে আমি বামপক্ষে এর মান বসিয়ে দিতে পারতেছি, এ ইকুয়াল আমরা পেয়েছি বি কে। তাহলে এখানে এ অবস্থানে হবে বি কে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা কি করতে পারি, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিতে পারি। এখান থেকে বি কমন নিতে পারি, আবার হরে এখানেও আমরা বি কমন নিতে পারি। তাহলে বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে কী থাকে, কে স্কোয়ার প্লাস ওয়ান। আর হরেও যদি আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকে আমাদের কে স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা জানি কমন নিলে ভাগ হয়, অর্থাৎ বি স্কোয়ার দ্বারা যদি আমরা বি স্কোয়ার কে স্কোয়ারকে ভাগ করি, তাহলে এখানে শুধু কে স্কোয়ার থাকবে। আবার বি স্কোয়ারকে যদি বি স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এখানে ওয়ান থাকবে। এই যে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হবে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তো বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমাদের বামপক্ষের মান দাঁড়ালো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। একইভাবে আমরা ডান পক্ষে সি এর মান বসিয়ে দিব। ডান পক্ষ আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে আমরা সি এর মান ডি কে বসিয়ে দিব, সি এর মান ডি কে বসিয়ে দিব। সি স্কোয়ার আছে, তাই ডি কে হোল স্কোয়ার হবে প্লাস ডি স্কোয়ার, ডি কে হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো পূর্বের মতোই আমরা এখানে এই যে স্কোয়ারটা আমরা ডি এর উপরও দিব, কে এর উপরে দিব, ডি স্কোয়ার কে স্কোয়ার করে দিব। তাহলে এখানে আমাদের হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আবার হরে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই, তাহলে কি পাব এখান থেকে উঠে লবে, আমরা ডি স্কোয়ার কমন নিলে হবে কে স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা জানি কমন নিলে ভাগ হয়, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ারকে যদি ডি স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে কে স্কোয়ার থাকবে। আবার এই ডি স্কোয়ারকে যদি আমরা ডি স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে ওয়ান থাকবে। সেম হরেও আমরা ডি স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ডি স্কোয়ার কমন নিলে লবে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর হরে ডি স্কোয়ার কমন নিলে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান। ডি স্কোয়ার কেটে দিলাম,
তাহলে এখানে আমাদের কি হলো k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 যা আমাদের বাম পক্ষের সমান অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার প্লাস d স্কয়ার বাই c স্কয়ার মাইনাস d স্কয়ার সমান দেখানো হলো এর পরের প্রশ্নটি আসে হলো আমাদের উদ্ভুকের সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যে সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে দুটা সংখ্যা হবে দুই অঙ্ক বিশিষ্ট দুইটা অঙ্ক হবে এই অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 11 আবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে x ধরে নিব একক স্থানীয় অঙ্ক x তাহলে 10 যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 11 তাহলে 10 স্থানীয় অঙ্ক হবে 11 - x অর্থাৎ এখানে বলা হচ্ছিল যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমি ধরে নিই দুই অঙ্ক যেমন 78 এটি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আচ্ছা আচ্ছা ওটা অঙ্কদ্বয়ের সমষ্টি 11 ছিল আমি যেমন 47 এটি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই অঙ্কদ্বয়ের সমষ্টি কি 4 + 7 = 11 তো তেমনি আমরা এখানে একক স্থানীয় অঙ্ককে ধরেছি হচ্ছে x তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি আছে 11 তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 11 - x এই দুটি অঙ্কের সমষ্টি হচ্ছে 11 তাহলে সংখ্যাটি কি হবে আমরা জানি একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যোগ করলে সংখ্যা পাওয়া যায় আমি উদাহরণস্বরূপ বলতে পারি এখানে যে 47 আছে তাহলে এটা কি একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করলে কি হবে 7 আবার দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করলে 10 এর অঙ্ক 4 আছে তাহলে কত হয় 40 যোগ করলে কি হয় 47 অর্থাৎ এটা আমরা জানি যে একক স্থানীয় অঙ্ককে 1 এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যোগ করলে আমরা সংখ্যাটি পাই তাই এখানে আমরা দশক স্থানীয় অঙ্ক এটাকে আমরা 10 দ্বারা গুণ করব আর একক স্থান 10 দ্বারা সরি 10 দ্বারা গুণ করব আর একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করে যোগ করব তাহলে আমাদের সংখ্যাটি তৈরি হবে তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে 10 ইনটু 11 মাইনাস এক্স প্লাস এক্স তাহলে 10 দ্বারা এখানে যদি আমরা গুণ করি তাহলে 110 অর্থাৎ 110 মাইনাস 10x প্লাস এক্স মাইনাস 10x প্লাস এক্স এটা হবে হচ্ছে মাইনাস 9x এখন বলা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এটা আমাদের প্রদত্ত সংখ্যা তৈরি হলো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা এখন এদের যদি স্থান বিনিময় করি স্থান বিনিময় হলো প্রদত্ত সংখ্যা স্থান বিনিময় হলো একক স্থানীয় অঙ্ক যেটা ছিল এটাকে আমরা দশক স্থানীয় ঘরে নিয়ে আসবো অর্থাৎ দশক স্থানীয় 10x আর দশক স্থানীয় যে অঙ্ক আছে এটা আমরা একক স্থানীয় অর্থাৎ ওটাকে 1 দ্বারা গুণ করব একক স্থানীয়ের ঘরে নিয়ে যাব নিয়ে গেলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে তাহলে সংখ্যাটি কি হবে আমরা জানি যে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক যোগ করলে সংখ্যাটি তৈরি হয় তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক ছিল x আর দশক স্থানীয় অঙ্ক ছিল 11 মাইনাস x তাহলে স্থান বিনিময় করলে কি হবে এই x হবে দশক স্থানীয় অঙ্ক আর 11 মাইনাস x হবে একক স্থানীয় অঙ্ক আবারও বলছি এখানে আমাদের সংখ্যাটি ছিল দশক স্থানীয় অঙ্ক ছিল 11 মাইনাস x আর একক স্থানীয় অঙ্ক ছিল x তাহলে এদের স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে x আর একক স্থানীয় অঙ্ক হবে 11 মাইনাস x তাহলে এখানে আমরা কি পাচ্ছি 10x প্লাস 11 মাইনাস x 10x থেকে x মাইনাস করলে 9x হয় 9x প্লাস 11 এটা হলো আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যা এখানে ছিল আমাদের প্রদত্ত সংখ্যা আর এটা হলো আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যা প্রশ্নে বলা হচ্ছে এই দুটি সংখ্যার মধ্যে একটি সম্পর্ক আছে সম্পর্কটা কি যে এই যে
অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হচ্ছে 27 বেশি। অর্থাৎ আমরা স্থান বিনিময়কৃত যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটি আমাদের প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। তাহলে এটা হচ্ছে বড়, এটাতে 27 বেশি আছে, স্থান বিনিময়কৃত সংখ্যা 27 বেশি, আর এটা হচ্ছে এর চেয়ে 27 কম, অর্থাৎ ছোট ছোট সংখ্যা এটা। তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা সমান করতে চাই তাহলে যেটি ছোট সংখ্যা আছে সেটার সাথে 27 যোগ করে সমান করতে হবে। আবারও বলি, প্রশ্নে বলা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় বা যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। তার মানে এই যে আমাদের স্থান বিনিময় সংখ্যাটি 27 বেশি আছে এর ভিতর। তাহলে প্রদত্ত সংখ্যার স্থান বিনিময়কৃত সংখ্যা যদি আমরা সমান করতে লিখতে চাই তাহলে যেহেতু প্রদত্ত সংখ্যাটি 27 কম আছে তাই এর সাথে 27 যোগ করে সমান করতে হবে। এই যে শর্ত মতে আমরা প্রদত্ত সংখ্যার সাথে 27 যোগ করব। আমাদের প্রদত্ত সংখ্যা কি ছিল, 110 মাইনাস 9x, এর সাথে আমরা 27 যোগ করেছি কারণ এটা ছিল ছোট। সমান করতে গেলে ছোটটার সাথে 27 যোগ করে আমাদের এই স্থান বিনিময়কৃত সংখ্যা সমান করে দিতে হবে। এখন আমরা যেহেতু x এর মান বের করব, তো এখানে আমাদের 110 ঠিক সাথে যদি আমরা 27 প্লাস করি তাহলে 137 হয়। এখন এই x গুলোকে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসব, এই x 9x, তাহলে ওখানে 9x মাইনাস আছে, পক্ষান্তর করলে এটা প্লাস 9x হবে। আর এই 11কে আমরা ডান পাশে পক্ষান্তর করলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 9x প্লাস করলে 18 বা 18x, আর 137 থেকে 11 মাইনাস করলে 126 হয়। 18x এর সাথে গুণ আকারে আছে তাহলে আমরা ভাগ করে দিব, 126কে 18 দ্বারা ভাগ করলে x এর মান হয় 7। এখন আমাদের সংখ্যাটি কি ছিল, সংখ্যাটি ছিল হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটি আমরা তৈরি করেছিলাম এই সংখ্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ 110 মাইনাস 9x, এখানে আমরা x এর মান বসিয়ে দিলে সংখ্যাটি নির্ণয় হবে। অতএব সংখ্যাটি 110 মাইনাস 9x, x এর মান 7 বসিয়ে দিয়েছি, 9 7 গুণ করলে 63 হয়, অর্থাৎ 7 গুণ 63, 110 থেকে 63 বিয়োগ করলে 47, অতএব নির্ণয় সংখ্যাটি হল 47 বা 47। এর পরের প্রশ্নটি আছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি মিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে এবং আয়তক্ষেত্রের কর্ণ যদি কোনো বর্গের বাহুর সমান হয় তবে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাটি আমরা কি পেলাম, 47। তো প্রদত্ত সংখ্যাটি যদি 47 হয় তাহলে এর একটি দুটি অঙ্ক, এটা দুটি অঙ্কের একটা হচ্ছে 4 আর একটা হলো 7। তার এখানে বলছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি মিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে অবশ্যই দৈর্ঘ্য বড়, তার মানে 7 হবে দৈর্ঘ্য আর 4 হবে প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 7, প্রস্থ হবে 4। তারপরে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এখানে কর্ণ তৈরি হবে। তারপরে বর্গের বাহুর সমান, এই কর্ণ যে হবে এই কর্ণ হবে একটি বর্গের বাহুর সমান, তাহলে ওই বর্গের আবার কর্ণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রদত্ত সংখ্যাটি ছিল 47, প্রদত্ত সংখ্যাটি ছিল 47, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 7 এবং প্রস্থ হবে 4। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7 মিটার, এটা মিটারে ধরতে হবে, এবং প্রস্থ 4 মিটার, অর্থাৎ 4 মিটার। এখন এই আয়তক্ষেত্রে আগে কর্ণ নির্ণয় করে নিতে হবে। তো আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা, এই আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার। তো আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য ছিল 7, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মিটার,
এটি হলো 7 স্কয়ার 77 49 4 এর স্কয়ার হলো 16 49 16 প্লাস করলে হয় 65 65 এর উপর রুট করলে হয় 8.062 মিটার প্রায় এটি হচ্ছে আয়তক্ষেত্রকরণ এখন বলা হচ্ছে এই আয়তক্ষেত্রকরণ যা এটা হবে একটি বর্গের বাহু দৈর্ঘ্য আমরা জানি বর্গের চারটি বাহুই সমান থাকে চারটি বাহু এটি হলো বর্গের বাহুর দৈর্ঘ্য তার আয়তক্ষেত্রকরণ কোন বর্গের বাহুর সমান হলে অর্থাৎ মনে করি এটা আমাদের বর্গ এই বর্গের বাহুর সমান তো বর্গের বাহু হলে বর্গের বাহু তাহলে আমাদের ধরব কত বর্গের বাহুর দৈর্ঘ্য ধরব আয়তক্ষেত্রের কর্ণের সমান 8.062 মিটার প্রায় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি বর্গের কর্ণ ধর রুট টু ইন্টু বাহু বর্গের বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু বাহু বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু বাহু আছে 8.062 মিটার এটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে পাবো 11.401 মিটার প্রায় এটি হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য এখন সময় অতএব নির্ণয় বর্গের কর্ণের দৈর্ঘ্য 11.401 মিটার প্রায়